আসসালামু আলাইকুম। আমার অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি মোসাম্মদ ফরিদ আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমার অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই ক্লাসটি নিব। এর থেকে আমি আজকে যে টপিকটি তোমাদের জন্য নির্বাচন করেছি সেটা হচ্ছে যে 1969 সালের গণ আন্দোলনের যে তাৎপর্য এবং এর গুরুত্ব কারণ এগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, 1969 সালের গণঅভ্যুত্থান সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা একটু পেছনে ফিরে যাই, এর পটভূমিটা আসলে কী ছিল এটা একটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে 1947 সালের পর দেশ বিভাগ যখন হয় তখন পাকিস্তানি যে শাসকরা ছিলেন তাদের মন মানসিকতা ছিল অত্যন্ত ঔপনিবেশিক সুলভ। তারা কিছুতেই মানে পূর্ববঙ্গ পুরো পাকিস্তানকে তারা নিজেদের অধীনে ভাবতে শুরু করে, কিছুতে তাদেরকে স্বায়ত্তশাসিত একটা অঞ্চল বলে তারা স্বীকার করতে একেবারে নারাজ ছিল, যার ফলশ্রুতিতে জাতীয়তাবাদী আন্দোলন দানা বেঁধে ওঠে ভাষাকে কেন্দ্র করে। ভাষা পাকিস্তানিরা বাঙালিদেরকে তাদের মায়ের ভাষায় কথা বলতে দিতে চাইছিল না এবং তারা এই ভাষাকে ভাষার এই সংস্কৃতিকে তারা ধ্বংস করতে চেয়েছিল, যার জন্য বাঙালিরা ভাষা আন্দোলনের মাধ্যমে এবং তারা বুকের রক্ত দিয়ে তাদের মায়ের ভাষাকে তারা রক্ষা করেছে, সংস্কৃতিকে রক্ষা করেছে। এবং এটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের প্রথম ধাপ হচ্ছে ভাষা আন্দোলন। এর পরে যে ধাপটি আছে সেটা হচ্ছে যে 54 যুক্ত ফ্রন্ট নির্বাচনে বাঙালিরা জয়লাভ করে, কিন্তু সেখানে কিন্তু তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি এবং মাত্র কয়েক মাসের মধ্যে সেই সরকার গঠন করলেও সেটি নিয়ে নেওয়া হয় এবং 1954 সালের যে যুক্ত ফ্রন্ট যে আন্দোলন যেটা সেটি কিন্তু বাঙালিদের প্রথম রাজনৈতিক প্ল্যাটফর্ম। তোমরা জানো যে 1947 সালে দেশ যখন স্বাধীন হয় পাকিস্তান এবং পুরো পাকিস্তান দুটো ভাগে বিভক্ত হয়ে, তখন কিন্তু পাকিস্তানে কিন্তু কোনো একজন কোনো সরকার ছিল না, এটি গণপরিষদের অধীনে এই সরকারকে পাকিস্তান তার যাত্রা শুরু করে এবং তখন কিন্তু এটা বলা হয়েছিল যে গণপরিষদ একটি সংবিধান রচনা করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 1958 সাল পর্যন্ত পাকিস্তান কিন্তু একটি সংবিধান দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে এই ধরনের তাদের ঔপনিবেশিক মন মানসিকতা, তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ বাঙালিদের মনে ক্ষোভের সৃষ্টি করে এবং তারা কী করে তখন তাদের এই আন্দোলন তাদের এই যে চাহিদাগুলো এই সব কিছু মিলে তারা 1966 সালের ছয়টি দফায় তারা সেটাকে নিয়ে আসে এবং এই দফাগুলোকে তারা বলেছে যে এগুলো হচ্ছে বাঙালি, এটা হচ্ছে বাঙালি ম্যাগনা কার্টা এবং এই দফার মাধ্যমে তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করে। কিন্তু ফলশ্রুতিতে যেটি হয় যে এই দাবি তো আসলে আদায় করা হয়ই নাই, সেদিকে দৃষ্টি দেওয়া হয় না, উপরন্তু এর মাধ্যমে যে প্রধান যে নেতৃবৃন্দরা ছিলেন তাদের সবাইকে 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই যে ব্যাপারটি যেটা সমস্ত বাঙালিরা তখন এতে কিন্তু প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে 1969 সালের গণঅভ্যুত্থানটা হয়। এটি কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিনের শোষণ বঞ্চনার ফলে পুঁজিবিত যেই শোষণ ছিল যে বঞ্চনা ছিল তার মাধ্যমে কিন্তু এই বিস্ফোরণ ঘটে, গণবিস্ফোরণ 1969 সালের গণঅভ্যুত্থানটি ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পটভূমিটা কী ছিল আমরা একটু দেখলাম যে কেন আপামর জনসাধারণ হঠাৎ করে হয়নি, কীভাবে তারা এই যে চূড়ান্ত একটা আন্দোলনের এত বিশাল একটা আন্দোলন তাদের পক্ষে সম্ভব হয়েছিল, সুশীল সমাজ কীভাবে এই আন্দোলনটিতে বেগবান আন্দোলন তৈরি করেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে এর
কারণ আগুলো আসলে কি কি ছিল কারণগুলো যদি আমরা একটু দেখি যে পাকিস্তানের উভয়ংশের মধ্যে কিন্তু যে অর্থনৈতিক যে বৈষম্যটি ছিল সেটা কিন্তু প্রবল আকারে বিরাজমান ছিল এবং এই আন্দোলনের ফলে কিন্তু পাকিস্তানের যে উভয় অংশের মধ্যে কিন্তু ব্যাপক একটা ব্যবধান সৃষ্টি হয়ে যায় এই ব্যবধানের মাধ্যমে আসলে কোথায় কিভাবে কি দিতে হবে সমান সমান ভাগ যে দুই অঞ্চলের থাকতে হবে এটা কিন্তু পাকিস্তানিরা কিন্তু পশ্চিম পাকিস্তান কিন্তু ভুলে যায় তারা প্রচণ্ড রকম শোষণের বঞ্চনার মধ্য দিয়ে বাঙালিদের রাখে এরপর হচ্ছে যে স্থানীয় যে মৌলিক গণতন্ত্রী স্থানীয় টাউন পার্টপারের যে অত্যাচার সেটা কিন্তু একেবারে সীমাহীন হয়ে যায় মাত্রা ছাড়িয়ে যায় এদের অত্যাচারের ফলশ্রুতিতে নিরীহ জনগণ একেবারে মানে অস্থির হয়ে যায় তারপর যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রবল একটা আকাঙ্ক্ষা বাঙালিদের মধ্যে কাজ করে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ এই সরকার অধীনে থাকবে কিন্তু তারা চাচ্ছিল যে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাতে তাদের স্বায়ত্তশাসন থাকে জনগণের অধিকার থাকে আইনের শাসন থাকে এবং যেখানে ব্যক্তি বিশেষের অধীনে তারা থাকতে চায়নি তারা চেয়েছিল একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ যেটা শুধুমাত্র গণতান্ত্রিক পরিবেশে যেটি সম্ভব হবে এরকম একটা ব্যাপার ছিল তো এই জন্য এই কারণটা একটা বিশাল একটা কারণ তারপর হচ্ছে যে স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাহার 1966 সালের ছয় দফার মাধ্যমে বাঙালিরা যে দাবি উঠেছিল যে তারা স্বায়ত্তশাসন চায় এবং সেটা ছিল তাদের মূল দাবি যে তাদেরকে স্বায়ত্তশাসন দিতেই হবে এটা কিন্তু এই দাবিটি কিন্তু আসলে প্রত্যাহার হয়ে যায় তারপর হচ্ছে যে আমলাদের যে গণবিরোধী ভূমিকা আমরা আইয়ুব খান যখন শাসন করত তখন সামরিক বাহিনীর মাধ্যমে কিন্তু তার শাসনকার্য শাসনটি সে টিকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে যেটি তিনি ভেবেছিলেন যে আসলে শুধুমাত্র সামরিক সেনাদের দিয়ে আসলে শাসন সম্ভব হবে না এর জন্য প্রয়োজন হচ্ছে যে একটা দক্ষ একটা আমলা বাহিনী তখন সে তাদেরকে সে আমলাদেরকে করায়ত্ত করে এবং আমলারা কী করেছে আমলারা তারই গুণগান গেয়েছে সে যেভাবে বলেছে সেভাবে কাজ করেছে যেভাবে আইন পাস করার কথা সেভাবে করেছে জনগণের দিকে তাকায় নাই এই যে তাদের যে মন মানসিকতা কথা তারপর জনগণের জন্য কোনো সুখ দুঃখের তারা পাশে থাকেনি তাদের যে আইন তাদের যে শাসন ব্যবস্থা তার মাধ্যমে জনগণের কিন্তু জনগণের অধিকার ধুলায় লুণ্ঠিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বিষয়গুলো এখন দেখছি এর মধ্যে আরও কিছু বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে দুর্নীতি অর্থাৎ যেখানে আইন যেখানে দুর্বল সেখানে তো দুর্নীতি প্রসার হবেই তাই না আইনের শাসনই যেখানে কার্যকর নয় গণতান্ত্রিক মুখী নয় শাসন ছিল সেটা ছিল কঠোর কঠিন একটা শাসন ছিল যেটা এক পক্ষের লোকদেরকে সুবিধা দিয়ে অন্য পক্ষের লোকদের জন্য যেটা অনেক একটা অসুবিধার কারণ সৃষ্টি হয়েছিল তো এভাবে করেই কিন্তু পূর্ব পাকিস্তানকে তারা শাসন করতে চেয়েছিল তারপর হচ্ছে যেটা যে জাতীয়তাবাদী চিন্তার প্রসার অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে যে চিন্তাটি সকল বাঙালির মনের মধ্যে যেটি গেঁথে গিয়েছিল সে জাতীয়তাবাদী চিন্তা কিন্তু 1954 1968 যে ছয় দফা এবং এই যে একটা জাতীয়তাবাদী চিন্তা একটা স্তর পেরিয়ে এটা কিন্তু একটা ধীরে 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 সেই বীজ কিন্তু ধীরে ধীরে একটি পল্লবিত বৃক্ষে পরিণত হওয়া শুরু করেছিল যার ফলশ্রুতিতে কিন্তু জনগণ আসলে আর এই ধরনের একটা অস্বাভাবিক অস্বস্তিকর পরিবেশে কিন্তু তারা থাকতে চাচ্ছিল না তারা চাচ্ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক তারপর হচ্ছে যেটা আগে বলেছি আগরতলা ষড়যন্ত্র মামলা এখানে জনগণ তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য তারা আন্দোলন তারা তুলে ধরেছিল তারা কোনো এটিকে তারা কখনোই এটিকে হিংস্র রূপ দেয়নি তারা তাদের লিখিতভাবে তারা তাদের দাবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কিন্তু এর ফলশ্রুতিতে তাদেরকে সেই মূল নেতাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে
বিবেচনা করে তাদেরকে কিন্তু ব্যাপক আকারে তাদেরকে বেশ কিছু নেতৃবৃন্দকে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়। এই বিষয়টি কিন্তু বাঙালিরা মেনে নিতে পারেনি, তার কারণ তারা দেখছে যে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য যে কয়জন কথা বলেছে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের প্রত্যেককে কিন্তু তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। তো এটা কিন্তু জনগণের মনে একটা ব্যাপক একটা ক্ষোভের সৃষ্টি হয়। তারপর হচ্ছে যে সামরিক বাহিনীর যে একটা বিষয়, যে সামরিক বাহিনী যেভাবে ক্ষমতার প্রতিটা স্তরে স্তরে তাদেরকে যেভাবে সাজানো হচ্ছিলো, এটা কিন্তু একটা বিষয়, কারণ এটা কিন্তু জনগণ আসলে মেনে নিতে পারেনি। তারপরে জানো তোমরা যে কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা বৈষম্য ছিল। পাকিস্তানের পূর্ব পাকিস্তানের খুব কম সচিব ছিলেন না বলা যায়, অতিরিক্ত সচিবও মনে হয় তিনজন ছিলেন এরকম। অর্থাৎ এই ফিচারটা যদি আমরা দেখি খুবই করুণ অবস্থা, অর্থাৎ উপরের পর্যায়ে উচ্চতর পর্যায়ের কিন্তু কোনো আমলা ছিল না এবং কর্মসংস্থান মানে মেন যে পদগুলো ছিল সেগুলিতে কিন্তু পশ্চিম পাকিস্তানরাই অধিষ্ঠিত থাকতো অথবা তাদের নিয়ন্ত্রিত আমলারাই থাকতো। এই যে কর্মসংস্থানের জন্য জনগণের যে একটা একটা আকাঙ্ক্ষা, অর্থাৎ নিজ দেশ যদি সৃষ্টি হয় সেখানে তারা তো কর্মসংস্থান হবে, এই ধরনের একটা মন মানসিকতা তাদের মধ্যে কিন্তু বিরাজ করছিল। তারপর হচ্ছে যে ছাত্র বিক্ষোভ, ছাত্র বিক্ষোভের মাধ্যমে ছাত্ররা যে এগারো দফা তারা দেয়, এই এগারো দফা ছাত্ররা কিন্তু এগারো দফার মাধ্যমে তাদের নিজেদের যে দেশের যে অভাব অভিযোগ তাদের যে সুবিধা অসুবিধাগুলো এগুলো কিন্তু তারা তুলে ধরে। তো এই স্বায়ত্তশাসনের দাবিও কিন্তু সেখানে ছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, এই সব কিছু মিলিয়ে কিন্তু ১৯৬৯ গণঅভ্যুত্থান এই কারণগুলোকে তো প্রধান কারণ হিসাবে বিবেচনা করা যায়। এখন আমরা যদি একটু সীমিত আকারে দেখি, অর্থাৎ এই যে বিভিন্ন কারণের ফলে জনগণের মনে ব্যাপক একটা ক্ষোভের সৃষ্টি হয়, তারা বিভিন্নভাবে তারা হরতাল বিশেষ করে রাজবন্দীদের মুক্তির জন্য তারা লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে আসে। এতে কিন্তু কৃষক শ্রমিক তারপরে উচ্চপদস্থ কর্মকর্তা সহ অর্থাৎ যে যেভাবে পেরেছে যেখান থেকে পেরেছে সবাই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৯৬৯ সালের এটা দেখে কিন্তু আয়ুব খান কিন্তু কারফিউ জারি করে। কিন্তু ১৯৬৯ সালে ২০ জানুয়ারি যে ঘটনাটিগুলো আসলে দুইটি ঘটনার কথা না বললেই নয়, যে ঘটনাগুলির ফলশ্রুতি আসলে এত কম সময়ের মধ্যে এত ছোট একটা সময়ের মধ্যে এতগুলো বিষয় আসলে তুলে ধরা অত্যন্ত কঠিন। তো যে দু একটা বিষয় না বললে নয়, আগে বলেছি কারণ বলেছি, অর্থাৎ এতেই কিন্তু আমরা প্রকৃত ঘটনাটা বুঝতে পারবে। ২০ জানুয়ারি ১৯৬৯ সালে ছাত্র জনতা কারফিউ ভেঙে তারা মিছিল বের করে। এই মিছিল কিন্তু মিছিলে গুলি করা হয় এবং এই গুলিতে কিন্তু নিহত হন ঢাকা ল কলেজের ছাত্র আসাদুজ্জামান। এবং আসাদের রক্তমাখা শার্ট নিয়ে এই লক্ষ লক্ষ মানুষ তখন মিছিল করে এবং তার গায়ে বানা জানাজায়ও প্রচুর অনেক লোক হয়। এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর ছিলেন শামসুজ্জোহা, ওনাকে ডক্টর শামসুজ্জোহাকে বেআইনি দিয়ে শুধু শুধু কিন্তু খুঁজিয়ে মারা হয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার যে আসামিরা ছিল তাদের মধ্যে সার্জেন্ট জহুরুল হককে ১৮ ফেব্রুয়ারি সম্ভবত তাকে কিন্তু ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্য করা হয়, যার ফলশ্রুতিতে সমগ্র ছাত্র জনতা কিন্তু এই ব্যাপকভাবে সমগ্র বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এই ছাত্র সংগ্রাম পরিষদ ডাক সব কিছু সব সর্বস্তরের জনতা বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু রাস্তায় নেমে আসে, মিছিল করে, পিকেটিং করে। তারপর তারা বিভিন্ন মন্ত্রীদের বাসভবনে তারা আগুন জ্বালিয়ে দেয়, বিচারপতির বাসভবনে আগুন জ্বালিয়ে দেয় এবং তাদের তখন একটাই তখনও কিন্তু রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় নাই। এই অবস্থা দেখে আইয়ুব খানের
শাসন কিন্তু তখন কিন্তু চলে যায় ছাত্র জনতা নিয়ন্ত্রণে। তো এই অবস্থাগুলো দেখে কিন্তু তখন তিনি গোলটেবিল বৈঠকের আহ্বান জানান, কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ছাত্র জনতার আন্দোলন চলতেই থাকে। এবং পরবর্তীতে আইয়ুব খান এবং মুনায়েম খানের পদত্যাগ এর মধ্যে জড়িত তারা এর সাথে তারা যুক্ত করে দেয়, তাদের দাবির সাথে 1970 সালের নির্বাচনকেও তারা এর সাথে যুক্ত করে দেয়, অর্থাৎ এই দাবিগুলি মানলেই তারা আন্দোলন থামাবে। পরবর্তীতে আইয়ুব খান তাদের সাথে আলোচনা বসার জন্য এই তিনটি শর্তই মেনে নেন এবং তিনি শাসন থেকেও তিনি সরে যান। এবং ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পরে বিশাল জনসমাবেশে তিনি বক্তৃতা করেন এবং সেখানে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তো এই ঘটনাটা জানলাম, এটা আসলে অত্যন্ত সুবিশাল একটা ঘটনা, একদিন তো এটি হয়নি, প্রতিদিন প্রতি মুহূর্তে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটেছে। 1969-এর গণঅভ্যুত্থান আসলে বাঙালি জীবনে যে কী পরিমাণ এর প্রভাব পড়েছে যদি দেখো, অর্থাৎ এটা ছিল যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহড়াই বলা যায় এই 1969-এর গণঅভ্যুত্থানকে। এটা হচ্ছে স্বাধীনতার পূর্ব প্রস্তুতি, স্বাধীনতা যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে সমস্ত বাঙালি কিন্তু এতে অংশ নেয় এবং এর মাধ্যমে কিন্তু স্বাধীনতার ভিত আরও একটু শক্তভাবে রচিত হয় এবং সমগ্র পূর্ব পাকিস্তানের জনগণের রায় কিন্তু এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তো এভাবে করে কিন্তু সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করে এবং তাদের জাতীয়তাবাদী চিন্তার আরও বেশি ক্রমবিকাশ ঘটে এবং সেই 1969 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বীজটি 1952 সালে অঙ্কুরিত হয় সেটি কিন্তু মহিরুহে পরিণত হয়। তারপর হচ্ছে শ্রেণীয় আঞ্চলিক শাসনের তারা অবসান চায়, তারপর অর্থনৈতিক রাজনৈতিক অধিকারের জন্য তারা লড়াই করে, এগুলোও কিন্তু তাদের ফুটে ওঠে এবং সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য আকুল হয়ে ওঠে যে তারা যেভাবে হোক তারা স্বাধীনতা অর্জন করবে। এই সব কিছু মিলিয়েই আমরা যদি দেখি আসলে 1969 সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতার ইতিহাসের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই 15-16 মিনিটে 1969 সালের গণঅভ্যুত্থানকে তুলে ধরা অত্যন্ত কঠিন। আমি তোমাদেরকে গল্পের মতো করে একটু ইতিহাস বলে গেলাম, তোমরা আসলে কোন তারিখে কোন ঘটনাটা বলেছি মোটামুটি, তো তোমরা তোমাদের মতো করে এটাকে সাজিয়ে নেবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আশা করি তোমরা সেটি পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তীতে তোমাদের সাথে অন্য ক্লাসে দেখা হবে, ভালো থেকো তোমরা, আসসালামু আলাইকুম।